এখন সময় হয়েছে 1:19 এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর সবাইকে বলি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমরা ভালোভাবে কাটাও মকর সংক্রান্তির পিঠাপুলি খাও আর আনন্দ করো এনজয় করো আর আমিও কিন্তু বানিয়েছি পিঠে কে কে খাবে চলে এসো আর জানো তো দাঁড়া একটু বসে কথা বলে নি আমিও পিঠে করেছি কালকে পিঠে করতে করতে অনেক রাত হয়ে গেছে যেহেতু হোটেল থেকে বাড়ি এসেছি রাত মানে 11:45 তারপরে 11:45 নিজেদের খাবার খেয়ে ডিনার করতে করতে সময় হয়ে গেছে এবার 1টার সময় পিঠে বানাতে বসেছি 1টার আগে হয়তো হ্যাঁ 12:30 1টা নাগাদ পিঠে বানাতে বসেছি বেজে গেছে 3টে এবার আমি শুধু পাটিসাপটা আর মালপোয়াটা করেছি আর দু রকম পিঠে বানাতে পারিনি ইচ্ছা ছিল আর আমাদের খাওয়ারও তেমন লোক নেই আমি আর সোনাই কে খাবে বলো এত পিঠে বানিয়ে যাই হোক এখানে আমার একটা নাইটি আছে এগুলো ধুতে হবে তা আর পিঠে বানানো হয়নি সব আছে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর আর কি কি পিঠে যে ছাঁচ পিঠে না কি বলে না ওইটা বানানোর ইচ্ছা আছে এই যে দুধে ভেজানোর ব্যাপারটা তা ওটা ইচ্ছা আছে বানানো দেখি পারবো কি না ওখানে ভেজানো আছে চালটা আর আর বলো না আমি 10 মিনিট আগে ঘুম থেকে উঠলাম এখন 1:25 না কত বললাম 10 মিনিট আগে ঘুম থেকে উঠলাম আমি উঠতেই পারি না সকালবেলা এত রাত করে ঘুমাই জানো তো উঠতেই পারি না আর পিঠে বানানো কি খাটুনি বোঝো তো অনেকটাই কষ্ট হয়ে গেছে আর অনেকটা পিঠে অনেকটা পাটিসাপটা করেছি অনেকটা মালপোয়া করেছি অনেকটা খাটুনি হয়ে যায় বর বলছে আর কবে পিঠে বানাবে এনে দিয়েছে সব 2 দিন আগে কিন্তু পিঠে বানাতেই পাচ্ছি না বলে আর কবে বানাবে কবে বানাবে বললাম আজকে বানিয়েই ফেলি যতই রাত হোক আর যাই হোক আর কালকে কি হয়েছে জানো তো রান্না করতে করতে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে সবে আমি মূলো ভাজাটা বসিয়েছি আর অপর মানে অন্যদিকে ডালটা বসিয়েছি ডালটা হাফ সিদ্ধ হয়েছে আর মূলো ভাজাটা পুরো হয়ে গেছে এবার যখন আর এক রকম বসাতে গেছি পথ তখন দেখি গ্যাস নেই আলাম যা কি হবে আর ভাগ্যিস বর হোটেল থেকে ভাতটা নিয়ে এসেছিল তা এবার খাবো কি দিয়ে সেই মূলো ভাজা দিয়ে ভাত খেতে হয়েছে কালকে হ্যাঁ আর সত্যি বিশ্বাস করো মূলো ভাজাটা খুব সুন্দর ছিল খেতেও খুব ভালো ছিল কেননা মা যেসব রান্না করতো আগে তখন আমি খেতাম না আর এখন মায়ের হাতের খেতে খুব ইচ্ছে হয় তা আমাদের সবজি টবজি তেমন একটা খুব আনাও হয় না খাওয়া হয় না কিন্তু ইদানিং আমি আমার বরকে খালি বলেছি শোনো এই সবজি নিয়ে আসো সবজি নিয়ে আসো সবজি রান্না করব তা আগের দিন মূলো নিয়ে এসেছিল তা ওটা পেঁয়াজ দিয়ে করেছিলাম তোমরা যদি না খেয়ে থাকো সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মূলো পেঁয়াজ দিয়ে একটু নুন মিষ্টি হলুদ এগুলো দিয়ে ভাজা করবে এত ভালো টেস্টি হয় মানে অসাধারণ কী বলবো ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এবার কালকে যেহেতু শুক্রবার ছিল আমাদের নিরামিষ ছিল তা আমি মূলো পেঁয়াজ দিয়ে না আমি ভাবছি খাওয়া যাবে কি না কে জানে শুধু শুধু মূলো ভাজছি তা সত্যি মানে ওটা দিয়েই ভাত খেয়েছি মূলো ভাজা দিয়েই আমাদের ভাত মানে খেতে হয়েছে কালকে কী করবো গ্যাস নেই কোনো কিছু উপায় নেই বর বলছে যাই হোটেল থেকে গ্যাস নিয়েছি একদম বাড়ি ঢুকেছো মানে আর বেরোনো যাবে না আমি বাড়ি ঢুকলে আর বেরোতে দিই না তাই যাই হোক মূলো ভাজা দিয়ে ভাত খেয়েছি আর ঘি ছিল একটু ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি কালকে চলে গেছে কিন্তু কালকে আর একটা জিনিস আমি ভালো খাই আমার মায়ের হাতে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কুচি কুচি করে কেটে একদম আলুর মতো কুচি কুচি করে কেটে ওটাও সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দুটো কাঁচা লঙ্কা দিতে পারো একটু নুন হলুদ মিষ্টি এটা দিয়ে তোমরা ভেজে খেয়ে দেখবে আর যদি আমাদের তো শুক্র শনিবার আমরা মাছ দিই না আর যদি ছোটো ছোটো মাছ হয় মোরলা কিংবা পুঁটি ভেজে ওর ভিতরে দিয়ে ওটা তুমি সর্ষে বাটাও দিতে পারো আবার নাও দিতে পারো ভাজা মাছটা দিয়ে আর ওই টমেটোটো দিয়ে নাড়াচাড়া করে ওটা এত ভালো লাগে না ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তা যাই হোক সেই টমেটো কাটা ছিল এখন শুধু বললাম না মায়ের হাতের সব এগুলো মা কী কী রান্না করতো এগুলো আমার এখন খেতে ইচ্ছে হয় তা টমেটোও কাটা ছিল টমেটোটা ওটা আজকে ভাজছিলাম ঠিক আছে কালকে কাটা ছিল আজকে ভাজলাম আর এখন পালং শাক বর পাঠিয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো পালং শাক রান্না করবো কেটে নেবো ওটা এই তো ব্যাপার বর চলে আসবে শোনায় আরেকটু বাদে বাড়িতে আর তোমাদের আরেকটা কথা আমি জানাতে চাই বলতে চাই দুঃখের সহিত মানে কী বলবো মানে কি বলবো ব্লগের কোনো ইম্প্রুভ নেই আগে যদিও বা ব্লগের ইম্প্রুভ হচ্ছিল এখন আমি মানে একটু ঘুরতে যাওয়াতে ভালো না আরও বেশি ইম্প্রুভ হবে ঘুরতে যাওয়াতে ব্লগ একদম পুরো নিচে নেমে চলে এসছে মানে কোনো ভিউ নেই এটা কেন হচ্ছে না হচ্ছে তোমাদের যদি জানা থাকে আমাকে প্লিজ মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এটা কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে তা চলো তোমাদের যদি ভালো লাগে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে যদি ভালো না লাগে ডিসলাইক করে চলে যাও আর কি বলবো কিছু বলার নেই তা চলো দেখতে থাকো ব্লগ আর দেখিয়ে দিচ্ছি তোমাদের কি বাজার করে পাঠিয়েছে বল
তা দেখো এদিকে সোনাই পাঠিয়েছে দুধারা পালং শাক, আর আমি দেখো এখানে ভেজে রেখেছি টমেটোটা, ঠিক আছে? এই যে টমেটোটা ভেজে রেখেছি, আর ডিম পাঠিয়েছে, পেঁয়াজ পাঠিয়েছে, এটা আমি করবো না আজকে, আমাদের শনিবার। আর এখানে তো দেখছি আদা রসুন পাঠিয়েছে, কি পাঠিয়েছে। আর দেখো না কালকে আমি এই যে পিঠা করব বলে এই যে চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, ইচ্ছা আছে। কি বলতো, পিঠে করতে গেলে একজন যদি মানে ক্যামেরাটা ধরে ব্লগ করতে সুবিধা হয়, আমার তো কেউ তেমন নেই ধরার মতো, আর ওই জন্য আমি শেয়ার করতে আমার ভীষণ অসুবিধা হয়। এক হাতে ক্যামেরা আর এক হাতে পিঠে করা একটা সাংঘাতিক ব্যাপার, এক হাতে পিঠে করাই যায় না, জানো তো। আর এই চালের গুঁড়াটা ভিজিয়েছি তোমাদের দেখালাম, ওটা এখন ইচ্ছা আছে এই যে মানে ছাঁচের পিঠে বানানো, যেটা বলে আমরা আগে বলতাম কাঁচি কাঁচি পোড়া পিঠে, মানে কাঁচি দিয়ে আমার মা ওই ছাঁচের ভিতরে পিঠেগুলো ফেলে কাঁচি দিয়ে আমরা তুলতাম, তাই বলতাম কাঁচি পোড়া পিঠে। তা ওই পিঠে এখন আমরা বানাবো, আমি বানাবো, ইচ্ছা আছে, আমরা না আমি বানাবো। তা জানি না এই এক হাত দিয়ে ক্যামেরা ধরে পিঠে বানানো ভীষণ টাফ ব্যাপার, ঠিক আছে, তা চেষ্টা করব। আর এখনই তো দেখিয়ে দিলাম এই যে পালং শাকটায়, পালং শাকটা এখন আমি মানে বেছে কুটে নিই, চল। দুপুরবেলা এই যে শুক্তো করেছি, শুক্তো, এদিকে আছে পালং শাক, এখানে আছে টমেটো ভাজা, আর বড় এদিকে খানিকটা বাবা আলু সিদ্ধ মাখিয়ে দিয়েছে আমাকে, এত আলু দিও না, এত আলু খাবো না, শোনা দেখো কিছুটা আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে দিয়েছে, খেয়ে নিচ্ছে। আমার বরের একটা বন্ধু পৌষ সংক্রান্তিতে এই মিষ্টিগুলো দিয়েছে, আর মিষ্টিগুলো এত ভালো ছিল আর এত টাটকা ছিল, কি বলবো, অসাধারণ অসাধারণ, হ্যাঁ দারুণ ছিল মিষ্টিগুলো। আমাকে কি চেনা যাচ্ছে? আজকে রুমালি রুটি বানিয়েছি দেখো, আমার পুরো একদম ময়দা মেখে, কি অবস্থা একদম, এই যে ময়দা মেখে, চেনা যাচ্ছে আমাকে? আজকে রুটির রুটির লোক আসেনি, আজকে আমি রুটি বানিয়ে গেছি, ওকে আইব্রোটা রয়ে সাদা হয়ে গেছে, তাই তো তোমার চাও সস দিয়েছ সব। দেখো এইমাত্র বাড়ি এসে পৌঁছালাম, এখন কটা বাজে বলো তো? 11:22 বাজে, 6 কিলো ময়দা রুমালি রুটি করেছি আজকে। আমাদের যে রুটি করে সে আসেনি, সোনাই বলছিল তোমাকে রুটি করতে হবে না, বললাম না আমি করি রুটিটা, আর এখন তারপরে 11:30 বাজে খাবো, তারপরে ফ্রেশ হবো, তারপরে আবার পিঠে বানাতে হবে। দেখো কালকে থেকে এখানে চাল ভেজানো আছে, নষ্ট হয়ে গেল, এ মা, এই যে চলবে না তো, নষ্ট হয়ে গেছে, এই চালের পিঠে করলে খাওয়া যাবে না, আমি ভাবলাম মনে হয় নষ্ট হয়নি, ভালো আছে, পুরো পচে গেছে, গন্ধ বেরোচ্ছে, ফ্রিজে রাখলে কিছু হতো না, এই চালটা নষ্ট হয়ে গেছে। বাড়িতে ফ্রিজ কী করতে নিয়েছো তুমি বলো? কিছু হবে না, দেখো এতটা চালের গুঁড়ো পুরো নষ্ট হয়ে গেছে, কতটা চালের গুঁড়ো ছিল এখানে পুরো নষ্ট। আর বলো না পিঠে বানাবো, পিঠে সেই চালের গুঁড়াটা পুরো নষ্ট হয়ে গেছে, এখন খেটে খুটে এসছি যে ওই যে কী বলে শাঁস পিঠে বানাবো, সে পুরো চালের গুঁড়োটা নষ্ট হয়ে গেছে, বরের মনটা খারাপ। তা আমি দুধকুলি বানাবো ভেবেছিলাম, ভালো হয়েছে, একটা কাজ কমে গেছে, কষ্ট কমে গেছে। এখন বর নারকেল ভাঙছে, দেখো এখন দুটো নারকেল আনা হয়েছে, নারকেলগুলো ওই যে ভেঙে ভেঙে রয়েছে, করানো হচ্ছে, ভাতটা গরম করে দিয়ে খেয়ে নাও, জ্যাকটা ঢুকিয়ে দাও মাইক্রোওভেনে, খোলা আছে। আর এদিকে তোমার দুধকুলি করবো,
কুলির তোমার জল গরম ফুটছে দেখো, এই জলটা ফুটছে, এর ভিতরে দিয়ে দেবো ময়দা, ময়দা রয়েছে, ময়দার দুধ কুলি করবো। আর এই কড়াটা ছিল নন স্টিকের, উঠে সাদা হয়ে গেছে, সাদা কড়াইগুলো হয়ে যাচ্ছে কালো, আর কালো নন স্টিকের কড়াইগুলো হয়ে যাচ্ছে সাদা। হ্যাঁ দিয়ে দিয়েছো, যাই হোক এখন আমার কি অবস্থা, আমি একবার পিঠে পাটা করে ফ্রেশ হবো, যত রাত হোক তত রাত্রে গাধব চান করবো। ছুরি ওর ভিতরে দেখো, বরকে আমার পিঠে খাওয়াতে গিয়ে আমার অবস্থা খারাপ, বর বলছে করতে হবে না, শুয়ে পড়েছে। হয়তো শুধু তোমারই জন্য হয়েছি আমি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াও, যদি কখনো একান্তে চেয়েছিলে জানতে, ছুটে ছুটে ভুলভাল গান করছে। হ্যাঁ এই দেখো, এদিকে নারকেলের সেই করছি দুধ কুলি করবো বলে, আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধ জাল দেওয়া দুধ ঘন করে রাখা আছে, আবার একটু গরম করে নিচ্ছি, নারকেলের সেইটা হবে, তা দুধ ঘন করে জাল দেওয়া আছে, আবার একটু গরম করে নিচ্ছি, চুষি কিছু কেটে নিয়েছি, আর পারা যাচ্ছে না, অল্প করে দুজন তো খাবো, এই যে চুষি করেছি। আর এদিকে এখনও পুলি বানাতে হবে, সেই করছি করে পুলি বানাবো। এখন বাজে কটা জানো, এখন বাজে 1:48, এই 12:48 সরি, এখন বাজে 12:48, ভাগ্যিস ওইটা নষ্ট হয়ে গেছে, নাহলে ওই পিঠে করতে আসলে সারা রাত কেটে যেত। তা 12:48 এখনও পুলি বানাবো, তারপরে দুধে ফেলবো, দুধে ফেলার সময় লাগবে না, কিন্তু পুলি বানাতে সময় লাগবে, তা চলো। হ্যাঁ তা বন্ধু দেখো, এতগুলো কুলি পুরো করলাম এতক্ষণ ধরে, আর পাচ্ছি না, পুরো অনেক রাত হয়ে গেছে, কোমর ফুমর পুরো ফেটে যাচ্ছে, 1:27 বাজে, তা চলো ব্লগটা এন্ড করে দিই, আমি আর পাচ্ছি না, আমি এক্ষুনি শুয়ে পড়বো, ওদিকে দুধটা জাল হচ্ছে দেখো, দুধে কুলিটা ফেলবো, দেখো এদিকে দুধটা পুরো জাল হয়ে গেছে, কুলিটা ফেলবো। এখন 1:28 বাজে, আর ধরো ব্লগটা এন্ড করে দিই, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে, ঠিক আছে, তা চলো সবাই পৌষ সংক্রান্তি ভালোভাবে কাটিয়েছো নিশ্চয়ই, আর আমিও ভালোভাবে কাটালাম, কোমর ফোমর ব্যথা করছে, পিঠে করতে করতে আমি পুরো একদম পাগল হয়ে গেলাম, তা চলো কালকে আবার দেখা হচ্ছে, কিন্তু তোমরা সবাই ভালো থাকো, নিজের খেয়াল রেখো, চলো টাটা, আমার গ্লাভ কেমন ফেল, চলো।